হ্যালো বন্ধুরা, সেরামপুর ডিজিটালের চ্যানেলে আপনাকে স্বাগত। এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কারণ সাপ্লিমেশন প্রিন্টিং সম্পর্কে সমস্ত ধরনের আমরা আলোচনা এবং প্রোডাক্টের ডেমো আমরা দিয়ে থাকি, তো তাদের জন্যে এবং যারা যারা সাপ্লিমেশনের প্রোডাক্টের বিজনেস স্টার্ট করতে চান বা করতে চান, তো তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের নতুন একটা বিজনেস আইডিয়া এবং বিজনেস স্টার্ট করতে পারেন। তো আজকে আমরা ডেমো দেখাতে চলেছি স্টোনের ওপর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোনটাকে আমরা ফার্স্ট একটা প্রিন্ট বার করেছি, প্রিন্ট পেয়ের উপরে আমরা স্টোনটাকে রেখেছি। তো এটা হচ্ছে আমাদের স্টোন, দেখতে পাচ্ছেন সাদা, এবং এটা আপনার SH04 এর নাম স্টোনটার। তো এটা দিয়ে আপনারা অনলাইনে বা যে কোনো জায়গা থেকে র মেটেরিয়ালসের দোকান থেকে আমরা মালটা পেয়ে যাবেন বা আমাদের থেকেও পেয়ে যাবেন। তো এটা আমাদের প্রিন্ট, যেটা আমাদের একটা প্রিন্ট করে দেখাবো আমরা, এটা কাস্টমারের একটা প্রোডাক্ট, তো সেটাই আমরা প্রিন্ট করে দেখাবো। তো আমরা প্রিন্টের পর আমরা মাপটা করে নিই, যাতে স্টোনের সমান সিমিলারলি আমাদের প্রোডাক্টটা থাকে, প্রিন্টটা যেন ঠিকঠাক হয়। তো স্টোনের এইটাই একটা সব থেকে বড়ো সমস্যা, কারণ স্টোনের সাইডগুলো ভাঙা থাকে, তো এটা স্মুথ হয় না চারধার। তো সেই জন্য ঠিকঠাকভাবে যদি আমরা মেজারমেন্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রিন্ট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে প্রিন্টের পর, স্টোনের ওপর প্রিন্ট হওয়ার পর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ভালো করে এটাকে একটু মেজারমেন্ট করে নিতে হবে আপনাকে। তো আপনার মোটামুটি করে নিয়ে এটাকে তারপর আমরা এটাকে স্ট্যাম্পলন টেপ মেরে আমরা এটাকে হিট প্রেসে দেবো। তো ভালোভাবে আমরা দেখে নিচ্ছি। তো কেউ যদি আমাদের এই ভিডিওস দেখে, অনেকেই আমাদের কন্ট্যাক্ট করেন এবং প্রোডাক্টও অনেকে কিনেছেন, বিজনেসও অনেকে স্টার্ট করেছেন আমাদের সাথে, আমাদের থেকে মেশিন কিনে এবং র মেটেরিয়ালস নিয়ে। তো কেউ যদি সেরামভাবে বিজনেস স্টার্ট করতে চান, অথবা যদি কাছাকাছির মধ্যে আমাদের সেরামপুরের কাছাকাছির মধ্যে ডাইরেক্ট হোলসেলিং নিয়ে, বেশি ইনভেস্ট না করে হোলসেলিং নিয়ে যদি বিজনেস স্টার্ট করতে চান, তাও করতে পারেন, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবার আমরা টেপটা লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে, এবং স্টোনের জন্য চেষ্টা করবেন একটু বড় টেপ ইউজ করার। তার কারণ হচ্ছে আপনার স্টোনের লেন্থটা অনেকটা বড় থাকে, সাইডগুলোর হাইটটা অনেকটা বড় থাকে, তো সেই জন্য বড় টেপ দিয়ে লাগালে অনেকটা আটকে থাকতে সুবিধা হয় এবং স্টোনের হিটও অনেকটা বেশি, সেটা আমরা দেখাবো আস্তে আস্তে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের ভিডিও দেখার জন্য বাংলাতে, তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমরা খুব তাড়াতাড়ি আরও দুটো প্রোডাক্টের ওপর আমাদের কাজ চলছে, সেইগুলোর ভিডিও আমরা নিয়ে আসব। এবং যদি স্ক্রিন প্রিন্টিংয়ের, গেঞ্জিতে স্ক্রিন প্রিন্টিংয়ের জন্যে কোনো কোয়ারিজ থাকে, তো সেইগুলো আমরা আস্তে আস্তে ভিডিওতে নিয়ে আসব। তো যতদিন না আনছি ততদিন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা ভিডিও আনলেই যাতে আপনার কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। তো আমাদের মোটামুটি টেপ লাগানো শেষ অবশ্যই, এবং সাইডগুলোকে অবশ্যই আপনাদের মুড়ে দিতে হবে, যাতে যে খাঁজ খাঁজগুলো থাকে স্টোনের ওপর, সেই স্টোনের খাঁজ খাঁজগুলোতেও যেন পেপারটা সমানভাবে আটকে যায়, এবং তারপরে এবং টান টান করে পেপারটাকে আটকে দিতে হবে আপনাকে। আমাদের মোটামুটি কাজ শেষ এদিকে, এবার আমরা মেশিনের দিকে আমরা চলে যাব। মেশিন অলরেডি আমাদের চালু করেছি এবং হিট কতটা লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা মেশিনের কাছে চলে এসেছি এবং মেশিনের বসানোর আগে একবার ডেমো প্রেস দিয়ে দেখে নেব। তার কারণ হচ্ছে আমাদের প্রেশার ঠিকঠাক আছে কি না সেটাও মেজারমেন্ট করাটা অবশ্যই খুবই দরকার। তো একবার প্রেস দিয়ে দেখে নিই। কারণ টাইলস এবং স্টোন দুটো একই ধরনের জিনিস, বাট প্রেশার দুটোরই ডিফারেন্স। তো স্টোনের প্রেশার অলওয়েজ হাই রাখা উচিত, এবং যতটা সম্ভব প্রেশার আপনারা ক্রিয়েট করতে পারেন, তত পরিষ্কারভাবে আপনার প্রিন্টটা হবে।
তো আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রেশারটা দেখে নিন, দেখুন প্রেশার ঠিকই আছে। এবার আমরা এটাকে সরিয়ে হিট মেশিনকে হিট করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিন অন করলাম, এবং এরপরে আমরা 335 টেম্পারেচার এবং সেট করব করার পর, এবং 180 ডিগ্রি এর টাইম থাকে, সরি 180 টাইম থাকে, তো 180 ডিগ্রি টাইম দেওয়ার পর মানে 3 মিনিটের টাইম আপনাকে দিতে হবে, এবং 3 মিনিটের টাইম দেওয়ার পর আপনাকে মেশিনটা ছেড়ে দিতে হবে হিট হওয়ার জন্যে। এবং আরেকটা অপশান বলে রাখি, যদি কখনো প্রিন্ট করার পর আমিও দেখাবো, কিন্তু যদি আগে বলে রাখছি, তার কারণ হচ্ছে স্টোন প্রিন্ট করার সময় অবশ্যই দেখে নেবেন স্টোন কমপ্লিট হওয়ার পর যে প্রপারলি প্রিন্ট হয়েছে কি না। যদি না হয় তাহলে আরও 10-15 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য আপনি প্রেস দিতে পারেন, ওকে, কারণ এটা কোনো কাপ নয় বা টি শার্ট নয় যে চলে যাবে, ফেটে যাবে, এরকম কিছু ব্যাপার নয়। তো আপনি যদি 20-30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিট মতন এক্সট্রা হিট দেন তাহলে কোনো অসুবিধা হবে না। আমরা প্রেশারকে একবার দেখে নিয়ে অন করে দিচ্ছি, তখন মেশিন বিট করছিল, আমরা অন করে দিলাম প্রেশার দিয়ে। আমাদের প্রিন্ট অলমোস্ট হয়ে এসছে দেখতে পাচ্ছেন, আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 5, 4, 3, 2, 1 অ্যান্ড বিপ বিপ। মেশিন অফ করে দিচ্ছি আমরা, দেখুন আমাদের মোটামুটি প্রিন্ট অলমোস্ট রেডি। এবার আমরা একটু চেক করে নেব, যেরকম বলছিলাম একটু ফোন তুলে চেক করে নেব যে আমাদের দিকটা প্রিন্ট এসছে কি না। আমাদের যতটুকু পসিবিলিটিস আছে আমরা দেখে নিতে পারবো, সেই অনুযায়ী আমাদের ডিজাইন ওয়াইজ কাজ হয়েছে কি না। তো এরপর আমরা গরম আছে, এটাকে আমরা আস্তে আস্তে টেবিলে নিয়ে যাব, নিয়ে গিয়ে আস্তে আস্তে এটাকে ওপেন করব। তো এবারে দেখতে পাচ্ছেন আমরা টেবিলে নিয়ে চলে এসেছি, এবার আমরা একটুখানি কেটে দেখে নিচ্ছি যে ঠিকঠাক প্রিন্ট হয়েছে কি না। আমরা দেখতে পাচ্ছেন যে মোটামুটি যথেষ্ট কোয়ালিটি প্রিন্টে এসছে, এবং আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমাদের প্রিন্টের কোয়ালিটি অন্যদের কালির কোয়ালিটির থেকে অনেক ডিফারেন্স হয়, এবং প্রপারলি আমরা কালি প্লেস করি, কম কালি বা রিডিউস করে আমরা কালি দিই না, সমস্ত ক্ষেত্রে আমরা ফুল কালিতে আমরা প্রিন্ট করি। তো আমাদের কালি এবং প্রিন্টিং এই জন্য অন্যদের থেকে ডিফারেন্স হয়। তো আমরা আস্তে আস্তে পেপারটাকে কেটে আস্তে আস্তে খোলার চেষ্টা করছি, দেখুন ঠিকঠাকই মোটামুটি প্রিন্ট এসছে, এবং পুরো খোলার পর আমরা বুঝতে পারবো কতটা ফ্রেশ কোয়ালিটির প্রিন্ট এসছে। আমরা আস্তে আস্তে পেপারগুলোর কোয়ালিটিগুলোকে কোনগুলোকে কেটে দিচ্ছি, এবং যাতে ইজিলি পেপারটা রিমুভ হয়ে যায় স্টোন থেকে, সেই জন্যে সাবধানে করতে হবে যাতে স্টোনের কোনো অংশ যেন ক্ষতি না হয়। দেখুন আমাদের ক্লিন প্রিন্ট এসছে একদম, আপনি পেপার আমি সরিয়ে দিয়েছি, দেখুন একদম পুরো প্রমিনেন্ট প্রিন্ট এসছে, দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডের একটা স্টোন রেডি হয়েছে। এখন প্রিন্টিং কোয়ালিটি কতটা কালারফুল এবং কতটা কোয়ালিটিপূর্ণ, এবং আপনারা যারা মাল কিনেছে আমাদের থেকে, প্রোডাক্ট বাই করেছে, তারা অবভিয়াসলি জানে আমাদের প্রিন্ট কোয়ালিটি এবং আদার্স যারা প্রিন্ট করে তাদের কোয়ালিটি কীরকম হয়, তো সেটা আর বলার কথা নয়। দেখুন প্রিন্ট কোয়ালিটি কতটা ভালো, এবং স্টোনের উইথটাও কতটা চওড়া। তো
এবার দেখুন যে আমরা পুরো ক্লিন করে আমরা টেবিলে ড্র করে সাজিয়ে রেখেছি, এটাকে শোকেস করেছি যে টেবিলে কীরকম লাগবে আপনার, কত সুন্দর আপনার আউটপুটটা আসছে। তখন আমি কাছে নিয়ে যাচ্ছি, সমস্ত দিক দিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করছি যাতে আপনাদের প্রমিনেন্ট আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়, যাতে আপনারা পুরো কোয়ালিটিটা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে কী ধরনের প্রিন্ট হয়েছে এটাতে। কারণ এখনকার দিনে এই ধরনের আইটেম প্রচণ্ড চল এবং প্রফিটেবল বিজনেস, তো আপনারা যারা এই ধরনের বিজনেস করতে চান তারা অবভিয়াসলি, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের ডিটেলস দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং একটা গুড নিউজ এখানে দিয়ে রাখি, আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়েছে, তো আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এখনও অল প্রোডাক্ট আপলোড হয়নি, বাট যারা প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের সাথে ওখান থেকেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন এবং ওখানেও ডাইরেক্ট আমরা পারচেস করতে পারেন। এবং এই ভিডিওটার শেষে আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং আমরা পরের ভিডিওগুলোতে আমরা দেখাবো যে আমাদের এই ধরনের প্রোডাক্ট যারা বিক্রি করছে বা আপনারা যে বিজনেস করতে চান সামান্য নর্মাল রিটেল ছাড়াও আর কীভাবে আমরা বিক্রি করতে পারি, আমরা অ্যামাজন ফ্লিপকার্ট এই সমস্ত মার্কেট প্লেসে আমরা কীভাবে মাল বিক্রি করতে পারি সেগুলো দেখাবো।